কিনে তারপরে একদম ভালো কোয়ালিটির অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে প্রত্যেকটা টাটকা টাটকা জিনিস আলাদা নিজের মতো করে নিয়ে তারপরে আপনি তৈরি করে দেন কিন্তু ওখানে মিক্স যদি আপনি কিনেন তাহলে হয়তো একটা টাটকা দিলে আরেকটা টাটকা নাও থাকতে পারে তাই না এজন্য আপনি নিজের মতো নিজে আলাদা আলাদা কিনে কোয়ালিটি করে তারপর নিজে বানাচ্ছেন আচ্ছা আপনার কেমন দাম পড়ছে এখানে দেশি বাদাম হ্যাঁ হ্যাঁ আপনার কাজু বাদাম আর হলো আচ্ছা বাদাম বাদাম আচ্ছা আর এখানে মধু দেশিবাদামাজুবাদামের সাথে তাহলে আপনি নিজেই তৈরি করে নিচ্ছেন আপনার হানিনাথ যাক এটা খুবই ভালো এটা কিন্তু আসলে উচিত আসলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কিনে তারপর হচ্ছে নিজের মন মতো করে বানানো এতে আপনার কস্টিংও পড়ে কস্টিং কম পড়ে না এখানে কস্টিং কম পরে তাই না যে কিছু না খাঁটি প্রোডাক্ট একদম অরজিনাল খাঁটি প্রোডাক্ট একদম আপনার কস্টিংও কম পড়বে একদম আপনার প্রত্যেকটা প্রোডাক্ট অনেক খাঁটি অনেক অসাধারণ লাগতেছে ওয়াও 마শাআল্লাহ তো আপনি এগুলো কোত্থেকে কালেক্ট কোন জিনিসগুলো মানে বলা থেকে এই প্রোডাক্টগুলো আমি থেকে কালেক্ট করেছি বাজার থেকে নিয়ে আসছেন কাজুবাদাম তারপরে হলো কিশমিস হুম দেশি বাদাম এগুলো আমি ভালো গাছ দেখিয়ে নিয়েছেন আচ্ছা আচ্ছা এবং এই যে মধু দেখতে পাচ্ছেন মধু আমাদের কোয়ার্টারে হ্যাঁ তিনশো এক নম্বর রুমে সব ধরনের খাঁটি মধু পাওয়া যায় আমরা সেখান থেকেই মধু নিয়েছি এটা কি ফুলের মধু এটা হয় সরিষা ফুলের মধু সরিষা ফুলের মধু দেখতেছেন ফুলের মধুর কালারটা হ্যাঁ হ্যাঁ অনেক সেই সেই মাশাল্লাহ একদম অরিজিনাল অরিজিনাল খাঁটি মধু অরিজিনাল খাঁটি বাদাম কিশমিশ সব কিছু একদম তরতাজা এর সাথে মিক্স হচ্ছে মধু তো আমরা এই যুগে এসে কেন নকলে যাব আমরা নিজের চোখে দেখে সব প্রত্যেকটা জিনিস আসল আছে কিনা তারপরে মিক্স করে খাবো একটু মিক্স করে নেব যাতে ভালোভাবে প্রত্যেকটা সাথে হয়ে যায় এর সাথে মনে হয় খেজুর আর কচি কচি খেজুর কেটে দিলে মনে হয় আর একটু অসাধারণ না একদম পুষ্টিকর হতো আরো বেশি আচ্ছা দেখতেই পাচ্ছেন ভিওর্স খুব সুন্দরভাবে মিশ্রণ করতেছে প্রত্যেকটা জিনিস মধুর সাথে বাদামের যে মিশ্রণটা কোথাও যেন কোনো গ্যাপ না থাকে এবং সেটাই মিক্স করতেছে চামচ দিয়ে আরও লাগবে আরও লাগবে মনে হচ্ছে আরও লাগবে ভরাট করে ফেলান এখানে আরি করা দোকানে একদম ভরাট করে ফেলান আরো লাগবে আরও লাগবে দেন আরও এক একদম ভিজিয়ে ফেলান বাদামের তুলনায় মধুর পরিমাণটা একটু বেশি দেন এখানে কিন্তু আপনি আপনার নিজের মতো আপনার দেখতে পাচ্ছেন যে আপনার কোন মধুটা পছন্দ আপনার কোন মধুটা ভালো সেই মধুটা দিচ্ছেন এবং বাদামের সাথে আপনার যে যে বাদাম পছন্দ সে বাদামই দিলেন এবং কি অনেক দেখা গেছে বাজারে আপনার ভালো বাদাম দিচ্ছে কিন্তু মধু কোয়ালিটি দিচ্ছে খারাপ সেখানে কিন্তু বোঝার উপায় নাই কাজে এখানে আপনার নিজের মতো মন মতো মধু নিয়ে বাজারে সব ধরনের প্রোডাক্টই আছে বাদাম বলেন কিশমিশ বলেন সব কিছুই আছে আপনি সেখানে যদি কিনে বাছাই করে তারপর নিজের মন মতো মধু মিশিয়ে নেন তাহলে এর সাথে ভালো কিছুই হয় না মনে করি তো এটার স্বাদটা আসলে খেলে বুঝতে পারবেন এখন তো রোজা তো আপনি যাই হোক ভিউয়ার্স আপনারা যদি এই হানিনাট বাজার থেকে কিনতে চান তাহলে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা প্রত্যেকটা জিনিস দেখে দেখে নিজের মতো করে কোয়ালিটি দেখে বাদাম এবং প্রত্যেকটা জিনিস কিনে নেবেন এবং আপনারা চাইলে বা মধুটা আপনি নিজের মতো করে কিনেন তারপরে এর সাথে মিক্স করে নিজের মন মতো করে হানি নাট বানিয়ে নেন মধু আপনারা যদি খুঁজেন তাহলে আমার কাছে মধু পেয়ে যাবেন আপনারা আমাকে ইনবক্স করেন অথবা কমেন্ট করেন আপনারা যে কোনো ফুলের মধুই আমরা দিতে পারবো একদম পাঁচশো টাকা থেকে শুরু করে চোদ্দোশো টাকা পর্যন্ত কেজির মধু আমার কাছে আছে সরিষা লিচু কালো জিরা সুন্দরবনের মিশ্র ফুলের মধু এবং সুন্দরবনের খলিশা ফুলের মধু প্রত্যেকটা ফুলের মধু আমার কাছে পেয়ে যাবেন আপনারা শুধু আমার কাছে অর্ডার করুন আপনার ঘরে পৌঁছে যাবে আপনার পছন্দের প্রোডাক্টটি ধন্যবাদ সকলকে